আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনি কি বিজনেস কমিউনিকেশন, ব্যবসায় যোগাযোগ এই সাবজেক্টে দুর্বল? বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিনান্স আর মার্কেটিং, চারটা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই বিজনেস কমিউনিকেশন যে সাবজেক্টে রয়েছে, এই সাবজেক্টে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে থিওরি সাবজেক্টের মধ্যে, এবং শিক্ষার্থীদের মধ্যে অনেক বেশি দুর্বলতা দেখা যায় বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে। তো এই সাবজেক্টে যদি আপনি দুর্বল হয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ এর ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। এ বিষয়ে আজকে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব। এইটা বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট, আমাদের ফ্রি গ্রুপ। আপনারা যদি চান তাহলে আমাদের ফ্রি গ্রুপ থেকে ফ্রি ক্লাসগুলো করতে পারেন, ঠিক আছে? এছাড়াও আমাদের প্রাইভেট গ্রুপ রয়েছে বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং। এটা আমাদের প্রাইভেট ব্যাচ। এই মুহূর্তে 63 জন শিক্ষার্থী আমাদের ব্যাচে ক্লাস করছে। আপনারা চাইলে আপনারাও আমাদের ব্যাচে ঢুকতে পারেন। এখন আমি আপনাদের কিছু তথ্য দেই, যে তথ্যগুলো আমাদের প্রাইভেট কোর্স রিলেটেড। সেটা হচ্ছে, 1 নম্বরে আমাদের প্রাইভেট কোর্স যদি যুক্ত হন, তাহলে এখানে সাজেশন পাবেন। মাত্র 60টা প্রশ্ন, সাজেশন হবে 60টা প্রশ্নের। এই 60টা প্রশ্ন দেওয়া হবে। এই 60টা প্রশ্ন যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে পড়েন, তাহলে আপনাদের বিজনেস কমিউনিকেশানে দুর্বলতা 100% কেটে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই কয়েকটা প্রশ্ন পড়লেই আপনি মোটামুটি 350 প্রশ্নের অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে? 1 নম্বরে এই সাজেশনটা পিডিএফ আকারেও পাবেন, আবার হচ্ছে পিকচার ভার্সনেও পাবেন। সো 2 ভার্সনেই পাবেন, এবং আপনি পাবেন ভিডিও রেকর্ড ক্লাস, ঠিক আছে? ভিডিও রেকর্ড ক্লাস কোনটা, এই সাজেশনের সলিউশন করে দেওয়া আছে। সাজেশন সলিউশন দুইটাই কিন্তু আবার পিডিএফ আকারে পাবেন, একসাথে বলে দিলাম। তো ভিডিও রেকর্ড ক্লাস পাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি আপনাকে তাহলে দেখাই দিই। হ্যাঁ, প্রথমে একটা সাজেশন পাবেন। সাজেশন আমাদের গ্রুপের ভিতরে ফাইল অপশনে পেয়ে যাবেন। এখানে প্র্যাকটিসের প্রশ্ন আছে এবং চ্যাপ্টার ভিত্তিক, অধ্যায় ভিত্তিক সাজেশন রয়েছে। যেমন বিজনেস কমিউনিকেশন 2023-24 সাজেশন, এটা আগের বছরের, নতুন বছরের। এটা চ্যাপ্টার 1 দেওয়া হয়েছে, চ্যাপ্টার 2 এখনও দেওয়া হয়নি, এখন বর্তমানে ক্লাস চলছে, ঠিক আছে? তো আপনাকে, আপনি যদি আমাদের পেমেন্ট করেন, তাহলে গ্রুপের ভিতরে ঢুকবেন। গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ। গ্রুপের ভিতরে ঢুকলে আমি একটু জুম করে দিই। গ্রুপের ভিতরে যদি ঢুকেন, তাহলে দেখবেন যে এটা আমাদের প্রাইভেট গ্রুপ। প্রাইভেট গ্রুপে এখানে ফিচার অপশন রয়েছে। ফিচার অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করলে হচ্ছে আপনাকে এরকম একটা লিঙ্ক দেওয়া হবে। এই যে এখানে লিঙ্কটা দেওয়া হয়েছে, এইরকম লিঙ্ক দেওয়া হবে। তো যারা এখনও প্রাইভেট গ্রুপে ঢুকেননি, তাদের উপরের লিঙ্কে ক্লিক করে আগে প্রাইভেট গ্রুপে ঢুকে নিতে হবে। আর যারা ঢুকেছেন ইতিমধ্যে, তারা নিচের লিঙ্কে ক্লিক করবেন। এটা হচ্ছে ইনস্ট্রাকশন লিঙ্ক। আমরা অনেকগুলো লেভেল সাজিয়েছি, যেমন এটা হচ্ছে প্রথম লেভেল, লেভেল নাম্বার 1। সো লেভেল 1-এ আপনাদের কী কী পড়তে হবে? এখানে প্রথমে পিডিএফের ইমেজ ভার্সন দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে পিকচার তুলে প্রথম 1 থেকে 5 প্রশ্নের, এর পরবর্তীতে 2 থেকে 10 নম্বর প্রশ্নের এখানে দেওয়া হয়েছে, পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে পিকচার ভার্সন। এরপর ওই সেম বিষয়গুলোই আবার পিডিএফ আকারে দিয়ে দেওয়া হয়েছে। তো মূলত 1 থেকে 16 প্রশ্ন পর্যন্ত চ্যাপ্টার 1-এ সাজেশন রয়েছে। তো 16টা প্রশ্ন চ্যাপ্টার 1-এ আপনারা পড়তে পারবেন, এটার পিডিএফ এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর কী করবেন? ক্লাস করবেন। ক্লাসের তালিকাগুলো সুন্দর করে দেওয়া হয়ে গেছে। যেমন প্রথমেই রয়েছে প্রথম ক্লাস, ঠিক আছে? প্রথম ক্লাস এখানে নিয়ে নেওয়া হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। প্রথম ক্লাসটা এমন, প্রথম ক্লাস না, শুধু সবগুলো ক্লাস এমনভাবে নেওয়া হয়েছে যেন আপনারা সুন্দর করে বুঝতে পারেন, এবং ক্লাসগুলো সুন্দর করে এভাবে সিরিয়াল অনুযায়ী পেয়ে যাবেন আমাদের গ্রুপের ভিতরে। শুধু ক্লাস না, এই যে প্রথম ক্লাসটা নেওয়া হয়েছে, এই ক্লাসটার কিছু এক্সারসাইজ রয়েছে, এক্সট্রা এক্সারসাইজ। কীভাবে? যে মনে করেন আপনি একটা প্রশ্নে অ্যান্সার করছেন, ওই প্রশ্নটাকে আরও 3-4ভাবে কিন্তু অ্যান্সার করা যায়। একজন সাধারণ শিক্ষার্থী যেভাবে প্রশ্নের অ্যান্সার করতে পারে, সেইভাবে আমরা একই প্রশ্নটাকে আবার 5 বার সলিউশন করছি। এইটা হচ্ছে প্রথম সলিউশন। প্রথমে আমরা এইটা সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি, এটা ভিডিও রেকর্ডের মাধ্যমে। এরপরে কিছু প্র্যাকটিস, আরও 4টা প্র্যাকটিস দেওয়া হয়েছে। একইভাবে আমরা অন্যান্য প্রশ্নগুলো এখানে সুন্দর করে অ্যান্সার লিখে দিয়েছি, এবং বাংলা অনুবাদ সহ রয়েছে প্র্যাকটিসে। তবে এগুলোর জন্য আবার ভিডিও নাই, ভিডিও শুধু মেইন যে উত্তরটা রয়েছে ওই উত্তরের জন্য রয়েছে। তো এইভাবে একই প্রশ্নের অনেকগুলো প্র্যাকটিস আমরা সুন্দর করে সাজিয়েছি, প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে এমন করা হয়েছে। এটা যেমন ক্লাস 1-এর জন্য। এরপরে এইটা হচ্ছে ক্লাস 2। আচ্ছা, আমি এদিকের ক্লাসগুলো দেখি। মনে করেন এটা ক্লাস 6। ক্লাস 6-এ প্রথম লিঙ্কে আপনি ক্লিক করলে সুন্দর করে মেইন ক্লাসটা পাবেন, বুঝতে পেরেছেন? এটা HD কোয়ালিটি রয়েছে,
আপনাদের দেখতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো এখানে সুন্দর করে অর্থ সহ বাংলায় বুঝিয়ে দেওয়া হয়েছে এবং ইংরেজিতে। প্রথমে আপনারা মেইন ক্লাসটা করবেন, মেইন ক্লাসটা করার পর এখানে এক্সট্রা আমি এক্সট্রা পিডিএফও রয়েছে অবশ্য, পিডিএফটা তো ওপেন করতে গেলে অনেক ভেজাল, সফটওয়্যারে যেতে হবে, এখান থেকে চলে যেতে হবে, আমি এই জন্য পিকটা দেখাচ্ছি, পিকটার পিডিএফটা একই। তো ষষ্ঠ প্রশ্নের প্র্যাকটিস দেখেন, প্রথম অংশটুকুতে এখানে যে অ্যান্সারটা রয়েছে এটা হচ্ছে আমাদের মেইন, যেটা ক্লাস নেওয়া হয়েছিল ওই ক্লাসের সলিউশন, ঠিক আছে। আর পরবর্তীতে কিছু এক্সারসাইজ দেওয়া হয়েছে, যেমন ষষ্ঠ প্রশ্নের দ্বিতীয় প্র্যাকটিস, এখানে দেখেন সেম প্রশ্নটাকে আরও চারভাবে অ্যান্সার করা যায় এবং এবং একদমই সহজ ভাষায়। তো এই সহজ ভাষায় এখানে ইংরেজিতে অ্যান্সার করে আবার বাংলা অনুবাদ দেওয়া হয়েছে, আবার ইংরেজিতে একটু একটু করে অ্যান্সার করা হয়েছে, আবার ওটার কী করা হয়েছে বাংলা অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে। এভাবে যদি আপনারা পড়াশোনা করেন, এভাবে যদি প্রিপারেশন নেন, এরকম 6টা লেভেল সাজানো হয়েছে, এটা হচ্ছে লেভেল নাম্বার 1। লেভেল 1-এ প্রথম 10টা প্রশ্নের প্র্যাকটিস এখানে পেয়ে যাবেন, এরপরে লেভেল নাম্বার 2-এ আসবেন, লেভেল নাম্বার 2-টাও আপনার জন্য গুরুত্বপূর্ণ, এই এই লেভেল 2 পর্যন্ত আপনি যদি কভার করতে পারেন মোটামুটি 40 নাম্বার কমন পাবেন, ঠিক আছে, সর্বোচ্চ। তো লেভেল 2-টা এইভাবে সাজানো হয়েছে, লেভেল 2 শেষ হলে লেভেল 3, তো এখনও লেভেল 2 শেষ হয়নি, আমরা এখনও সবগুলো ক্লাস নিয়ে শেষ করতে পারিনি, প্রতিদিন ক্লাস নেওয়া হয় আর সপ্তাহে মূলত 2 দিন ক্লাস নেওয়া হয়, লেভেল 3-টা এখনও পেন্ডিং রয়েছে, এটা এখনও ক্লাস নেওয়া হয়নি। আপনি যতদিনে আমাদের গ্রুপে যুক্ত হবেন ততদিনে ক্লাস হয়ে যাবে, আর আগের ক্লাসগুলো তো রয়েছে, সেগুলো করতে করতে আমরা কন্টিনিউয়াসলি ক্লাস আপলোড দিচ্ছি, ঠিক আছে। এখানে কিন্তু লাইভ ক্লাস পাবেন না, সব কিছুই পাবেন রেকর্ড ক্লাস, আর লাইভ ক্লাসের প্রয়োজনও নেই, আপনারা জাস্ট রেকর্ড দেখে বুঝতে পারবেন। তো এই হচ্ছে আমাদের কোর্সের একদম ভিতরে ইন ডিটেলস আমি আপনাকে দেখাই দিলাম। এখন যদি আমি সামারাইজ করি সংক্ষেপে আপনাদের, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে আমাদের কোর্সে সাজেশন পাবেন 60টা প্রশ্ন সংবলিত, এটার অ্যান্সার সহ পাবেন, ঠিক আছে। অ্যান্সার আবার একটা না, অ্যান্সার পাবেন 5টা, একই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 5টা, একটা হচ্ছে মেইন অ্যান্সার, আপনি আরও 4টা প্র্যাকটিসের জন্য পড়ে নেবেন। প্র্যাকটিসের জন্য কি, ওই একই প্রশ্ন একটু ঘুরাই ফেরাই কীভাবে অ্যান্সার করা যায়, সেম প্যাটার্নটাকে সেম রেখে বাকি সব কিছু আপনাদের ইয়ার রয়েছে। বাই দ্য ওয়ে, আরেকটা বিষয় স্পেশাল রয়েছে, কিছু টেকনিক আপনাদের দেওয়া হবে, কিছু স্পেশাল বিষয় আপনাকে শেখানো হবে, এগুলোকে আমরা শর্টকাট বলি, তো এই শর্টকাটগুলো আপনাদের মুখস্থ করতে হবে। মুখস্থ কিছু বিষয় রয়েছে, কিছু বিষয় রিডিং পড়তে হবে, কোনগুলো রিডিং পড়তে হবে, কোনগুলো মুখস্থ করতে হবে, এ বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হয়েছে আমাদের এই কোর্সে, আপনারা চাইলে কিন্তু আমাদের কোর্স যুক্ত হতে পারেন। তাহলে ভিডিও রেকর্ড ক্লাস পাবেন, সাজেশন পাবেন, তারপরে হচ্ছে এক্সট্রা প্র্যাকটিসের জন্য পাবেন প্রশ্ন পিডিএফ পাবেন, প্রশ্ন উত্তর, এরপরে আপনারা শর্টকাট পাবেন যেগুলো আপনাদের মুখস্থ করতে হবে। এই কয়েকটা বিষয় আপনারা সুন্দর করে আমাদের কোর্সে একদম সাজানো অবস্থায় পাবেন। আমাদের কোর্স সম্পূর্ণ বইটা শেষ করতে আপনাকে 500 টাকা সেন্ড মানি করতে হবে, নাম্বার হচ্ছে 01770848321, বিকাশ অথবা নগদে পার্সোনাল সেন্ড মানি করলে আমরা সেন্ড মানি করার পর হচ্ছে এটাই আবার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে উপরে নাম্বারটা রয়েছে এটাও হোয়াটসঅ্যাপ নাম্বার, দুইটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো একটাতে আপনারা টেক্সট করে আমাকে জানাতে পারেন যে স্যার পেমেন্ট হয়ে গেছে, আপনি এখন গ্রুপে যুক্ত করে নেন, তাহলে আমি আপনাদের গ্রুপে যুক্ত করে নেব। এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে আশা করা যায়, আর আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমরা আপনাদের সবগুলো প্রশ্নের পরে দেখছি এবং সবগুলো প্রশ্নের অ্যান্সার দিচ্ছি। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই, খুদা হাফেজ।